51, 52, 53, 54. Guys, আমি ইউটিউব থেকে কত লক্ষ টাকা প্রথম ইনকাম করলাম, মানে আমার ফার্স্ট পেমেন্ট আমি কত লক্ষ টাকা পেয়েছি, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। আর পুরো পেমেন্টটা কিন্তু তোমাদেরকে গুনে গুনে দেখিয়ে দেব। গাইস, এত টাকা গুনতে গুনতে আমার গলায় ব্যথা হয়ে গেল, তাই ভাবলাম একটু গরম গরম চা খেয়ে নিই, তারপরে আবার টাকাটা গোনা স্টার্ট করব। প্রতিদিন যেমন এত খাওয়ার খাওয়ার পরে সকালবেলা ঠিক এতটুকু পটি হয়, ঠিক সেরকমই কিন্তু ইউটিউবে এত ভিউজ আসার পরে এইটুকুনি ইনকাম আসে। তো গাইস, আজকে কিন্তু পুরো ব্যাপারটাই তোমাদের কাছে রিভিল করব, মানে ইউটিউব থেকে কত টাকা ইনকাম আসে বা আমি ফার্স্ট পেমেন্ট কত লক্ষ টাকা পেয়েছি পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রিয়া, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু ভীষণই ভালো আছি, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমি কত লক্ষ টাকা পেলাম। কারণ তোমরা আমাকে অনেক দিন থেকে জিজ্ঞাসা করছিলে যে দিদি তুমি মান্থলি ইনকাম কত বা ফার্স্ট পেমেন্ট কত টাকা পেয়েছিলে সবটা শেয়ার করো। তো এই প্রথম আমি পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে, আর সেটা কিভাবে পেলাম বা কি সমস্তটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কত টাকা পেমেন্ট পেয়েছি সেটা তো অবশ্যই বলবো, তবে হ্যাঁ, পেমেন্টটা পেয়েছি ধরো আমি মাসের 28 তারিখের দিকে। তো আজকে শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল, মানে 4-5 দিন হয়ে গেছে আমি পেমেন্ট কিন্তু হাতে অলরেডি পেয়ে গেছি। তো আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই আমি তোমাদের কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার বলবো, যেমন তোমরা আমাকে প্রচুর তো কোশ্চেন করেছে, একটা কিউএনএ ভিডিও দেব, আর সেখানে না তোমাদের সবার নাম নিয়ে নিয়ে প্রত্যেকটা, মানে যারা যারা যা যা কোশ্চেন করছো সব কটার নাম নিয়ে কিন্তু আমি সেখানে ভিডিওতে বলবো যে কার কার কোশ্চেনের কী অ্যান্সার। তবে আজকের ভিডিওতে আর সেরকমভাবে আমার মাথায় নেই, কারণ আমি ভীষণই খুশি আজকে। তো আজকে আমার মাথায় কয়েকটা কোশ্চেন আছে, সেগুলোই আমি, মানে যে পেমেন্ট রিলেটেড, যেহেতু আজকে ইউটিউবে পেমেন্ট নিয়ে কথা বলছি, তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেব, তারপরে অবশ্যই বলবো আমি কত টাকা পেমেন্ট পেয়েছি। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা জিজ্ঞেস করেছো যে ফার্স্ট পেমেন্ট তুমি কবে পেয়েছো। গাইস, এইটাই আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, মানে আমার 2 বছরের জার্নিতে প্রথম আমি পেমেন্ট পেয়েছি জুলাই মাসের 28 তারিখে আমি হাতে পেমেন্ট পেয়েছি এই 2 বছরের জার্নিতে। তো এটাই আমার ফার্স্ট পেমেন্ট, তাই আমি আজকে এতটা খুশি তোমাদের সাথে শেয়ার করতে পেরে। আর এছাড়াও তোমরা জিজ্ঞেস করেছিলে আমাকে যে দিদি তুমি ইউটিউবটা মানে কত বছর ধরে করছো, তো এটা তো কোশ্চেন অলরেডি বলেই দিয়েছি যে আমি 2 বছর ধরে করছি, যা এই জুন মাসে আমার 2 বছর হয়েছে, মানে 2 বছর 2 মাসের মতন হয়েছে ইউটিউব করছি। তবে হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আগে আমি যখন ভিডিও করতাম না, ইচ্ছে হলো কোথাও একটা গেলাম, মানে হয় না যেরকম নর্মালি একটা ব্লগিং করলাম, একটু ইনস্টাতে রিলস করলাম, সেটাকে এখানে এনে পোস্ট করে দিলাম, এই টাইপের ওরকম রেগুলার বেসে। এখন যেটা আমি এটাকে প্রফেশন হিসেবে কাজ করছি, তো যে রেগুলার বেসে একটা টাইম মেনটেন করে ভিডিও ছাড়ি, তো সেগুলো কিন্তু কখনো করিনি, তাই হয়তো আমার চ্যানেলটা সেরকমভাবে গ্রো করেনি কোনোদিন। আর সবচেয়ে হাসির একটা ব্যাপার, হয়তো ইউটিউবে এরকম কারোর সাথে হয়েছে কি না আমি জানি না, তো আমার চ্যানেল মনিটাইজ হয়েছে যখন আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। মানে সবার এক ক্রাইটেরিয়া থাকে, তোমার 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন মনে হয় তোমার মানে শর্টস থেকে ভিউজ থাকে দরকার পড়ে, আর 4000 ঘন্টা হচ্ছে বড় ভিডিও থেকে তোমার, মানে 4000 ঘন্টা দরকার হয়। তো আমি না ওইভাবে করে নর্মাল ভিডিও করতাম, জানতাম যে ও যখন ওগুলো পূরণ হয়ে যাবে তো নর্মালি হয়তো মনিটাইজ হয়ে যাবে, যে ফর্ম ফিল আপ করতে হয়, অতটাও আমার আইডিয়া ছিল না, ঠিক আছে। এরপরে ভিডিওটা যখন আমি স্টার্ট করলাম, তো আমার লাস্টে যখন আমি মানে একটুখানি আমার থিমটা চেঞ্জ করলাম, যে এই ভিডিওগুলো দেখলাম চলছে না, তো আমি অন্যরকম ভিডিও স্টার্ট করলাম, মানে মেকআপ টাইপের কিছু স্টার্ট করলাম। যখন মেকআপের ভিডিও আমি স্টার্ট করলাম, আমার ভিডিওগুলো কিন্তু তখন ভাইরাল হওয়া শুরু হলো। তা ভিডিও যখন ভাইরাল হয়ে গেল, আমার হঠাৎ করে মানে 1 মাসের মধ্যে 1 বা 2 মাসের মধ্যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, 1 মাসের মধ্যে যতদূর তো হয়ে গেছিল। বাট যেহেতু ওই শর্টের তোমার টাইমিংটা লাগে, আমি কিন্তু বড় ভিডিও তখন আমি করছিলাম না খুব বেশি, তো শর্টের যে টাইমটা 10 মিলিয়ন মনে হয় লাগে, আমি একদম খেয়াল মানে ডিরেক্ট বলতে পারছি না, তবে 10 মিলিয়নই আমার মনে হচ্ছে। তো সেই 10 মিলিয়নটা কিন্তু তখন আমার পূর্ণ হয়নি, তো যখন আমার 1 লাখ হয়েছে তখন আমার 10 মিলিয়ন পূরণ হয়েছে, তারপরেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। আর কবে মনিটাইজ হয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছি, আমার চ্যানেল মনিটাইজ হয়েছে মে মাসের 8 তারিখে।
তো আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি হচ্ছে তোমার মে মাসের 9 তারিখ থেকে আমার পেমেন্ট আসা শুরু হয়েছে আর মে জুন মাস অবধি পেমেন্ট মানে 1 মাস 20 দিন 22 দিনের মতো পেমেন্ট আমি পেয়েছি জুলাই মাসে তোমার 28 তারিখের নাগাদ মানে ইউটিউব তোমাকে পেমেন্ট দেয় মানে মাসের 21 তারিখে ইউটিউব তোমার পেমেন্টটা ওখান থেকে ছাড়ে তো তোমার ব্যাংক অনুযায়ী আসতে কোন ব্যাংকে 3 দিন 4 দিন কোন মানে 5 6 দিনও লেগে যায় তো সেই হিসাবে আমি পেয়েছি হচ্ছে 28 তারিখে পেমেন্টটা হাতে পেয়েছিলাম জানো তো আমার না ইউটিউবের পেমেন্ট নিয়ে বেশ কিছু মজার গল্প আছে ভিডিওটা যখন করছি তোর একটুখানি ছোট করে তোমাদের সাথে শেয়ার করি যখন আমার ভিডিও ভাইরাল হওয়া শুরু হলো আমি কিন্তু এটা গর্ব করে বলছিলাম বাট এগুলো না আমার কাছে ভীষণ মজার মনে হয় তো তখন তো চারিদিক দিয়ে সবাই অনেকেই আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে বাট অনেকেই এরকম আছে আমি না তোমাদের সবাইকে সবসময় বলি যে যার মনে হবে তোমরা ক্যামেরা ফ্রেন্ডলি বা যেও ভাবো যে আমি ভিডিও করতে পারি বা আমি কিছু করতে পারবো অবশ্যই ইউটিউবের চ্যানেল খোলো আজকাল না প্রচুর মানে মানুষ এখান থেকে কাজ করে এমনি এমনি বলছি না দুই একজনের ভিডিও হয়তো তোমরা দেখবে কিছু করছে না ভাইরাল হয়ে গেল তো তাদেরটা দেখে এত এক্সাইটেড হবে না ভাবো যে তুমি কিছু কন্টেন্ট দিতে পারবে বা কিছু করবে যাতে তুমি ভিডিও মানে ভিডিও কন্টিনিউ ছাড়বে তাহলে কিন্তু তুমি ভিডিও করতে পারো অবশ্যই চ্যানেলটা খুলতে পারো বাট কিছু মানুষ আছে না অন্যের দেখা দেখি ভাই ও ভিডিও করছে এত ভিউজ মানে অনেক লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে তো আমাকেও করতে হবে তো আমি কি ভিডিও করি তো আমি ভিডিও করি হচ্ছে মানে মালদ্বীপ সাথে কোথাও ঘুরতে গেলাম একটা ইনস্টাগ্রামে রিলস করে দিলাম সেটা নিয়ে আমি ইউটিউবে পোস্ট করে দেবো আর ভাববো যে ওর ভিডিও করছে ওর এত ভিউজ আসছে আমার কেন আসছে না আমি তাকে দেখে জ্বলবো তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আশেপাশে প্রচুর মানুষ আছে যে অন্যকে দেখে জলে বেশি নিজে কাজ করে কম তো এই জিনিসগুলো তোমরা করো না ইভেন আমি তোমাকে বলছি আমি যখন এই চ্যানেলটা যখন আমার একটু গ্রো করা শুরু হলো না রিসেন্ট দেখো আমি কিন্তু 2 বছর ধরে ভিডিও করি তার আগে টিকটক করতাম ইনস্টাগ্রাম করি সব কিছুই কিন্তু করতাম বাট আমিও তো 2 বছর চেষ্টা করেছি ভাই তারপরে আমি এত চেষ্টা করার পরে আজকে আমি ঠিকঠাকভাবে কাজটাতে মন দিয়েছি তাই কিন্তু আমার ভিডিওগুলো একটু ঠিকঠাকভাবে এখন ভিউজ আসছে তাও সেরকম কিছুই না সামান্য কিছু আসছে ভিউজ তো তোমাদের পেমেন্ট যখন বলবো তোমরা বুঝতে পারবে কি ভিউসে কি পেমেন্ট আসে তো সে আমার না দিনের মধ্যে যখন আমার ভিডিওগুলো একটু গ্রো করছিল 5 থেকে 6 জন ফোন করত যে ভাই তুই তো অনেক টাকা কামিয়ে ফেলছিস লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে তখন আমি জিরো পেয়েছিলাম জিরো মানে কোনো টাকা পাইনি বলছে তুই তো লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছিস ভিডিও আমাকে বলে দে কিভাবে এডিট করতে হবে দিনের মধ্যে 3-4 জন তো ফোন করতো শুধু এডিট এডিট শিখিয়ে দে আমি কোথা থেকে শেখাবো তাদের এডিট আমি নিজে ইউটিউব দেখে মানে ইউটিউব দেখে পুরোটা শিখেছি আমি তাদের বলতাম দেখ আমি আমি এখনো পর্যন্ত না অনেক কিছু জানি না আমি নিজে শিখে শিখে কাজ করি সত্যি কথা বলছি আর ইউটিউব ছিল বলে আমি আজকে ভিডিও করতে পারছি কারণ ইউটিউবে অনেক আমি অনেকের থেকে যেমন মনোজ দে স্যার এবার এরকম অনেকেই আছে যাদের ভিডিও দেখে দেখে আমি অনেক কিছু শিখে কাজ করি তো সেরকমই বলছিলাম যে তোরা শিখে শিখে কর তাতে তাদের রাগ হয়ে যাচ্ছে যে রিয়ার হিংসা হয়ে গেছে তাই রিয়া আমাদের সাথে শেয়ার করছে না বা অনেকে তো ভিডিও করব যে তুই ভিডিও করছিস তোর মতন আমরাও ভিডিও করব কি করব আমি বলছি ভিডিও কর অবশ্যই আমি তোমাদেরও বলি ভিডিও করো কিন্তু একটা টাইম মেনটেন করে ভিডিও ছাড়ো যখন তখন একটা ভিডিও ছাড়লে কোনোদিনই ভিডিও ভাইরাল হবে না আমি এখন অবধি প্রতিদিন 2টো ভিডিও ছাড়ি তো তোমরা 2 বা 3টে ভিডিও পার ডে ছাড়ার চেষ্টা করো না হলে না কোনোদিন ভিডিওগুলো গ্রো করবে না আর ভিডিও মানে এরকম আমাদের ইউটিউবের নিয়ম আছে তুমি কয়েকদিন ভিডিও ছাড়া বন্ধ করে দিলে তো তোমার চ্যানেলটা অলরেডি ডাউন চলে যাবে তো খাটতে হবে বস না খাটলে কিচ্ছু আসবে না লোককে দেখে জ্বলা মানে জ্বলে হিংসা করে কোনো লাভ নেই নিজে কাজ করো অবশ্যই ফল পাবে এটা আমি আমার তরফ থেকে বলছি কারণ আমার 2 বছরের মেহনতের ফল হয়তো কিছুটা আমি এখন পাচ্ছি আমি খাটছি বলে 2 বছর কিন্তু আমি সেরকম খাটিনি তাই আমি পাইনি এখন করছি তাই হয়তো আমি পাচ্ছি কিছুটা তো এবারে বলি আমি যে কত লাখ টাকা ইনকাম করেছি তোমরা যার জন্য এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো বা এতক্ষণ ধরে ভিডিওটা তোমরা পুরোটা মানে চালিয়ে অন করে রেখেছো তো সেটা হচ্ছে আসল ব্যাপারটা ইউটিউব থেকে যে পেমেন্টটা তোমরা ভাবো না প্রচুর ইউটিউবের ইনকাম একদম এইটুখানি একটা উদাহরণ তোমাদের দিচ্ছি খারাপ উদাহরণ আমরা প্রতিদিনকে ভাত খাই ধরো এতটা আর সকালবেলা পটি করি এইটুখানি সেম কিন্তু ইউটিউবে ভিউস আসে এতটা আর ইনকাম আসে এইটুখানি তো এটা হচ্ছে একটা বড় উদাহরণ তো ধরো আমরা ছোট ভিডিওর আমি একটা সামান্য বলে দিচ্ছি পরের দিন আমি তোমাদের একটা পুরো ভিডিও করে বলবো যে পুরো কীরকম ইনকাম আসে বা আমি আমার মানে আমার ইনকামটা তোমাদের দেখিয়ে দেবো ধরো তোমার 1K ভিউসে আমাদের মতন চ্যানেল মেকআপ বা ব্লগিং এই টাইপের চ্যানেলে 1K শর্টে ভিউস আসে কারোর 20 পয়সা কারোর 30 পয়সা 35 পয়সা 40 পয়সা এই হচ্ছে 1K শর্ট ভিডিওর পেমেন্ট
তো বুঝতে পারছো কতটা কম পেমেন্ট আসে আমাদের শর্ট ভিডিও থেকে। বড় ভিডিওতে আমার চ্যানেলের কথা বলছি, বড় ভিডিওতে আসে 20 টাকা, 22 টাকা, 25 টাকা এরকম আসে, বড় জোর তোমার 30-35 টাকা বড় ভিডিওতে পেমেন্ট আসে। এবার চ্যানেল অনুযায়ী বা ভিডিও কোয়ালিটি অনুযায়ী কিন্তু পেমেন্ট অবশ্যই ম্যাটার করে। এইবার হচ্ছে ইউটিউবে মেন ইনকাম কোথা থেকে আসে জানো? লাখ লাখ টাকা ইনকাম আমি এখন অবধি করিনি। ইউটিউবে মেন ইনকাম আসে প্রমোশন থেকে। তো হ্যাঁ, আমি প্রমোশন আগের মাস থেকে করা স্টার্ট করেছি, তো সেখান থেকে হয়ে যাচ্ছে টুকটাক, মোটামুটি আমার ওখান থেকে যা ইনকাম আসছে। ইউটিউবে পেমেন্ট একদমই কম। তো এবার চলো দেখে নাও কত কি পেমেন্ট পেয়েছি। তো এই হচ্ছে আমার ইউটিউব ইনকাম। তো চলো গুনে বলি কতটা কি এখানে আছে। সব 500 টাকার নোট, কারণ 2000 বন্ধ হয়ে যাবে বলে আমি সব 500 টাকার নোট করে রেখেছি। তো চলো দেখি কত কি আছে, আমি একটা একটা করে গুনছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আর গুনবো না, খানিকটা আমি রেখে দিচ্ছি। তো মোটামুটি একদম অল্পই রেখেছি। তো ধরে নাও আমি তো একটা আন্দাজ বলছি, ওই 2.5-এর মতন আমি সরিয়েছি, তার মধ্যেই কিছু একটা সরিয়েছি। তো এই হচ্ছে 30, মানে 15,000 টাকা মাত্র আমি পেয়েছি। বাট হ্যাঁ, আমি ভীষণ খুশি, কারণ এটা আমার ফার্স্ট ইনকাম। আর যেটা হচ্ছে বলার যে এটা হচ্ছে তোমার 1 মাস 20 দিনের ইনকাম। তো 15,000 এখানে আছে আর সামান্য কিছু আছে ওখানে। তো এই হচ্ছে আমার 1 মাস 20 দিনের ইনকাম। বুঝতে পারছো আমার কতটা ভিউজ হয়, তারপরে এই টাকাটাই 1 মাস 20 দিনে আমি ইনকাম করেছি। কারণ 20 দিনে প্রথম পেমেন্ট আমি পাইনি, কারণ ইউটিউবে না $100 না হলে পেমেন্ট কিন্তু দেয় না। তো $100 হয়নি আমার প্রথম 20 দিনে, তাই আবার 1 মাস একসাথে যোগ করার পরে আমার 100 কভার তো করেছিল অবশ্যই, তারপরে আমি পেমেন্টটা কিন্তু পেয়েছি। তো যারা ভাবো যে প্রচুর লাখ টাকা ইনকাম করে ফেলেছি, একদমই না। আমি যে প্রফেশনে ছিলাম, আমি ডান্সের কাজ, মানে ডান্সের প্রোগ্রাম করি, আমি মেকআপ আর্টিস্টের কাজ করি, তো সেখান থেকে আমার অনেক বেশি ইনকাম, এর থেকে মান্থলি আমার এর ডবলের বেশি ইনকাম ছিল। বাট যেহেতু কি বলতো, এইটা না আমার ক্যামেরা, মানে ক্যামেরা ভিডিও এইটা হচ্ছে আমার ভীষণ ভালো লাগে, মানে আমাকে ভিডিও করতে ভালো লাগে, ক্যামেরার সামনে ফটো তুলতে ভালো লাগে, তো সেই জন্য কিন্তু আমার এই ব্যাপারটা করতে ভালো লাগে। তো এখন যখন দেখছি যে ইউটিউবটাতে আমি কাজ করতে পাচ্ছি, তো আমি ওই দিকগুলো কিন্তু প্রায় বন্ধই করেছি, একদম সামান্য কাজ করছি। তো ইউটিউবে কম পেমেন্ট হোক আর বেশি পেমেন্ট হোক, চেষ্টা করব আমি নেক্সট দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়া, যাতে তোমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে। অনেকে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করো, আমার বেশ ভালো লাগে। এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো, যাতে নেক্সট দিনে আমি 1 মিলিয়ন কমপ্লিট করতে পারি আর গোল্ডেন প্লে বাটনটা জানি পাই। আর হ্যাঁ, সিলভার প্লে বাটন কিন্তু অলরেডি পেয়ে গেছি, সেই ভিডিওটাও কিন্তু পোস্ট করে দিয়েছি, যারা দেখো প্লিজ একবার দেখে নিও। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। তোমাদের তো বলে দিলাম আমি ইউটিউব থেকে কত লক্ষ টাকা পেয়েছি, বাড়ি ঘর বিল্ডিং সব এবারে আমার হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু ভীষণই হ্যাপি, তোমরা যে যাই বলো আমি এই টাকা পেয়ে খুব হ্যাপি, কারণ এটা আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট। তো চলো আজকের মতো শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।